রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধ ঘোষণার প্রতিবাদে পঞ্চগড় চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে বিক্ষোভ করেছে শ্রমিকরা। আর পঞ্চগড় চিনিকলের সামনে সকালে জড়ো হন শ্রমিকরা, টায়ারে আগুন দিয়ে তারা বিক্ষোভ করে। প্রতিবাদ কর্মসূচি পালন করেন চুয়াডাঙ্গার কেভিএন কোম্পানি চিনিকলের শ্রমিকরা। তারাও কারখানা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, চিনিকল বন্ধ করলে অনেক শ্রমিক বেকার হয়ে যাবে। একই দাবিতে মানববন্ধন হয়েছে কুষ্টিয়া চিনিকলের শ্রমিক কর্মচারীদের মধ্যেও। তাদের সাথে একাত্মতা জানিয়েছে আখ চাষী কল্যাণ সমিতি।